স্পেনে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থগিত হওয়া বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট পুনরায় চালু হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশি স্প্যানিশ খেলোয়াড়দের সমন্বয়ে আটটি দল অংশ নেয় নয় আগস্ট মাদ্রিদের উপকণ্ঠ খেতাব মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টাইগার মাদ্রিদ নাম ব্রাম্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে দুইশো রান তুলতে সক্ষম হয় দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেন অর্ডার ব্যাটসম্যান খালেদ মালিক রাব্বি কামিল আহমেদ সুবেল বায়ানো এবং আসলাম বক্সি পেরিস করেন তিরিশ রান দুইশো রান চেস করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব পরবর্তীতে টাইগার মাদ্রিদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং গতির কাছে হার মানে তারা জবাবে সর্বোচ্চ দুইশো রান করতে সক্ষম হয় ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব তবে দুই দলের ফিল্ডিং ছিল চকে পড়ার মতো টাইগার মাদ্রিদের অলরাউন্ডার বেলাল তিন ওভারে চার উইকেট সংগ্রহ করেন খেলাটি উপস্থিত থেকে উপভোগ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মামুন খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ক্রিয়া সম্পাদক শায়েক মিয়া সাবেক ক্রীড়া সম্পাদক আবুবকর তামিম ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাবের ম্যানেজার আব্দুল মজিদ সুজন টাইগার মাদ্রিদের ম্যানেজার কবির আল মাহমুদ কাউসার আহমেদ জাফর আহমেদ মাহবুব আহমেদ সুমন প্রমুখ